ওয়ালিকুমসাল্লাম আহমদুল্লাহি ওবারকত মোহাম্মদ বেলালউদ্দিন বাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে তাব্লিগের বিষয়টা যে তাবলিগ করতে যায় অনেকে জানে না শোনে না তারপর উল্টা পুল্টা বুঝায় মানুষকে চিলাচিলি করে মর্সিদে অথবা এটা কি কোরা সুন কতটুকি হবে কতটুকু কারা তাবলিগ করবে আলহামদুলিল্লাহ সাল্লাহত সাল্লাম আলাহিসাল্লাম ওয়াদ সম্মানিত বেলাল হোসেন ভাই একটু বেশি বলে বলছেন আমি একটু শর্ট করে বলছি যে সম্মানিত বেলাল হোসেন তাবলিগের দাওয়াত সবাইকে দেওয়া উচিত যার যে সমর্থ অনুসারে যতটুকু সে জানে ততটুকু সে পৌঁছাবে আল্লাহ রসুল সাল্লাহ কথা হলো বাল্লিক আনিওয়ালা ওয়া তোমার কাছে একটা আয়াত হলেও পৌঁছাও কিন্তু যারা বর্তমান পৃথিবীতে চলছে যে যারা জানে না তাদেরকে উঠাই দিয়ে এই সমস্ত কিছু বলা এটি উচিত না উল্লা বুল্লা বলতেছে এই হবে এই সেই হবে এই সব হবে এটা হবে হাদিসের নামে এই সমস্ত জালিয়াতি কথাবার্তা বা উল্টা পুল্টা বকা শরীরও তো অনেক কঠিন জিনিস মুখ দিয়ে হঠাৎ করে বলে দেওয়া যাবে না তো অনেক ভাইদেরকে এরি দেখা যায় এগুলি করে তো আসলে মধ্যে উচিত কিন্তু আজকে বর্তমান যে পৃথিবীতে চলছে এটা তো যার যার মন গড়াই চলছে অনেকটা কিন্তু কাজ অনেকটা ভালো কাজের ভালো মানুষ আসতেছে ভালো মানুষ ভালো পথে আসতেছে ভালো পথে চলতেছে কিন্তু প্রত্যেক ব্যক্তি দরকার যে কোরআন এবং সুন্নাকে জেনে যার কাছে কোরান এবং সুন্নার জ্ঞান আছে যার কোরআন হাদিসের এলেম আছে সে ব্যক্তি দাওয়াতি কাজ করবে এবং দাওয়াত দিবে আর যদি কোনো ব্যক্তির কাছে যেটা জানা আছে ততটুক সে সাহিত্য অনুসারে তাবলিক করবে কিন্তু এই সমস্ত মিথ্যা বানোয়াট অথবা কল্প কাহিনী অথবা ইহে এই সেই ইত্যাদি এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ আমরা তো আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব আমাদেরকে প্রতিটি কথার হিসাব আমাদেরকে দিতে হবে বিষয়গুলো সতর্ক হওয়াটা আসলে উচিত তো বিষয়গুলো হলো পরিষ্কার এই জন্য প্রত্যেক ব্যক্তিকে ভালো ভাবে আমল করতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে মিথ্যা কৃষ্ঠা কাহিনী জগন্ন বুজুর্গ এ কেরাম স্বপ্নে দেখা এই ধরনের থেকে তারপর দুর্বল মিথ্যা বানোয়ার তৈরি কৃত এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে চেষ্টা করতে হবে আহ মতে বিশুদ্ধগুলো বিশুদ্ধ আমাদেরকে আমল করতে হবে পৌঁছাইতে হবে মানুষের কাছে আজকে সহি বিশুদ্ধ আমল না থাকার কারণে মিথ্যা বানোয়ার যে আলেম যেভাবে পারে যে ওলামা বই পুস্তক লাগছে যেভাবে যে পারে সেভাবে পৌঁছাইছে যার কারণে আলেমদের মাঝে আজকে মতবিরোধ চলছে কেউ মাঝে কেউ কেউটা কেউ মানে না কেউটা কেউ শোনে না কেউটা কেউ দেখে না অথচ কোরআন এবং সুন্নার আলোকে যদি শহী ভিত্তিক সবাই মানার চেষ্টা করত তাহলে কিন্তু এত মতবিরোধ থাকতো না এই মতবীর গুলো শুধু এই কারণে হয়ে থাকে আর মানুষ সাধারণ মানুষের মধ্যে মূর্খ সাধারণ মানুষ মনে করে এটা ঠিক এটাই ঠিক তারা জানে না যদি কেউ বলছে যে এই কেউ বলছে অমুকে এরা করছে তাও সুবানালা বলে আর অমুকের আল্লাহর শুনে এরা বলছে তাও শুনে বলে এই বক্তা বললেও সুবানাল্ এই বক্তা বললে সুবানাল্লাহ জানে না কোনটা জানে না কোনটা সত্য এই অবস্থা পরিস্থিতি তো আমাদেরকে বিশুদ্ধগুলো বিশুদ্ধ পথে আসতে হবে জানতে হবে সহি ভিত্তিক আমল করতে হবে আপনি বই পুস্তক পড়ুন আরো আপনার পথে আসুন কোরআন এবং সুন্নাকে দৃঢ়ভাবে ধারণ করার চেষ্টা করুন আমল করুন হাদিসের বইগুলি কিনুন হাতে তাপসির বইগুলি কিনুন তারপরে কোরআন পড়ার বোঝ ব্যবস্থা করুন কোরআন অর্থ করুন ভালো পথে আসুন ভালো ভালো শ্রেণীর আলেমদের সাথে সংস্পর্শ লাভ করুন তাদের সব বক্তৃতা শুনুন সবার বক্তৃতা আপনার শোনা ফরজ নয় সবারটা শুনতে গেলে পার্থক্য করতে পারবেন না আমি আপনাকে উচ্ছেদ করবো যে শহীদ ভিত্তিক বড় যে সমস্ত যোগ্যতা সম্পন্ন আলেম আছেন যা দেখবেন আপনি ওই সমস্ত শহীদ ভিত্তিক সহি আকিদা সম্পন্ন আলেমদের কথাগুলি শুনুন দলিল প্রমাণ সহ আপনি পড়ার চেষ্টা করুন জানুন আল্লাহ আপনাকে শহী মতে বোঝার এবং পালন করার দান করুন হাজর সাল্লাম মহম্মদ আসসালাম আলিক